ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিককে পিটি আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে বিকেলে বিশ্ববিদ্যালয়ের অগ্নি বিনা হলের একটি কক্ষে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা আবু নাইম আবদুল্লাহ এবং ফয়জর রাজ্জা কনিক গ্রুপ মারামারিতে জড়ায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করলে আবু নাইম আবদুল্লাহ গ্রুপের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয় পরে তাদের পনেরো থেকে বিশ জন কর্মী দৈনিক পত্রিকার প্রতিনিধি আহসান হাবিব এবং আজকের পত্রিকার ফাহাদ বিন সাইদকে মারধর করে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন